ফেরেশতা কয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন অগনবী লূত অগনবী ইব্রাহিম আমরা জানি আপনার ভাই লূত সেখানে অবস্থান করতেছে আমরা তাকে এবং তার পরিবার ছেলে সন্তানকে আমরা হেফাজত করব ইল্লাম রাআতাহু তবে কিনা তার স্ত্রীর ব্যাপারে আমাদের নির্দেশনা ভিন্ন কারণ তার স্ত্রী এই যে কওমে লূত যত খারাপই করত কওমে লূত যত পাপের মধ্যে নিমজ্জিত ছিল যদিও তিনি ওই পাপের মধ্যে নিমজ্জিত ছিলেন না কিন্তু তাদেরকে সাপোর্ট করতেন জোরে বলি নাউযু বিল্লাহ এই জন্য একটা কথা মনে রাখবেন সমাজের মধ্যে যখন কোনো পাপাচার হয় আপনার দায়িত্ব হলো আপনি ওই পাপাচারকে নিজের হাত দিয়ে প্রতিহত করবেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইর বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان চিৎকার করে বলে আল্লাহু আকবার আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আরে আমার উম্মতেরা শুনে রাখো সমাজের মধ্যে যখন পাপাচার হয় ওই পাপাচারকে যদি কেউ সাধ্য থাকে হাত দিয়ে প্রতিহত করে দিবে হাতের প্রতিহতর ক্ষমতা তোমার নাই মুখ দিয়ে বলো এটা একটা পাপ কাজ এটা একটা জঘন্যতম কাজ যদি তোমার মুখে বলার ক্ষমতাও না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো এই কাজটা ঘৃণার এই কাজের সাথে আমরা নাই ঠিক কিনা যদি তুমি এটাও না করো তাহলে আল্লাহ রাসূল বলেন মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে দলকে সমর্থন দিল যে ব্যক্তি যাকে সমর্থন দিল যার সাথে রইল সে ওই সাথের সাথে আছে বলে আল্লাহর কাছে গণ্য হবে জোরে বলি নাউযু বিল্লাহ এই যে দেখেন আমাদের সমাজও কিন্তু কত রকমের অনিসলামিক কাজ হয় কি হয় না কত প্রকারের অসামাজিক কাজ হয় কি হয় না আজকে অনেক অসামাজিক কাজগুলোকে আমরা সামাজিক বানিয়ে নিয়েছি অসামাজিক কাজগুলোকে সামাজিক বানিয়ে নিয়েছি এই যে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন বিয়ে বাড়ি অনুষ্ঠানে দেখা যায় ধুমধাম করে বিভিন্ন রকমের গান বাদ্য হয় এখানে যত মানুষ আছেন জবান খুলে উত্তর দিবেন এই ধুমধাম গান বাদ্য ডেক্সেস বাজানো ঢোলের তবলার আওয়াজ এগুলো ইসলামে জায়েজ না নাজায়েজ হারাম না হালাল তাহলে এগুলো সমাজে হয় কিন্তু আমরা কিছুই বলি বিয়ের মধ্যে বিশেষ করে এই যে ঢোল তবলা ঢোল ডাকুর ধুমুর ধামুর বাজানো হয় অমিয়া বিয়ে শাদি এটাকে আপনি কি মনে করেন আপনি বুঝেন কি বিয়ে জিনিসটাকে আপনি তো মনে করেন বিয়ে হচ্ছে একটা মেয়ে একটা ছেলে মিলে কবুল বলে দিলে এটাই বিয়ে হয়ে গেল আমি আল্লাহ রাসূল বলে বিয়ে এটা না আল্লাহ রাসূল বলে আন নিকাহু নিসফুল ঈমান তুমি একজন মুমিন তোমার ঈমানের পরিপূর্ণতা হয় নাই অর্ধেক আছে তুমি বিয়ে শাদি করেছো আরেকটা জীবনের সাথে ইসলাম মোতাবেক তুমি নিজেকে জড়িয়ে নিয়েছো আল্লাহ রাসূল বলে তোমার ঈমানের পরিপূর্ণতা চলে এসেছে চিৎকার মেরে বলে আল্লাহু আকবার খালি মনে করেন বিয়ে করতে পারলেই হয় ঢোল ডাকুর ঘোড়ার গাড়ি চালাইয়া বিয়ে একটা করে ফেললাম হয়ে গেল বিয়েটা আপনি এত সহজ মনে করেন না বিয়ে যেমন এক কথায় হয় আবার যখন এটা ডিভোর্স হয় এক কথায় দিয়েই কাহিনী ডিসমিস ঠিক কিনা এরপরে যদি হাজার বছর আপনি কাঁদেন যে হারে কি করলাম কি করলাম ইসলাম বলে হ্যাঁ কাজ হবে না কারণ বিয়েটা করার সময় বুঝে বুঝে করো আর ওই কথাটা বলার আগেও বুঝে শুনে বলো ঠিক কিনা শুরুতেই তো প্রয়াস বিসমিল্লায় বলো এরপরে সারা জীবনটা এই গলদের গলদের মধ্যেই যায় আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক বিয়ে শাদীগুলো পরিচালনা করুন খোদার কসম করে বলি ওই সাংসারিক জীবনে আপনি যত শান্তি পাবেন পৃথিবীতে আর কোথাও এত শান্তি পাবেন আর ঢোল ঢাকুর শয়তান সাথে নিয়া আল্লাহ রাসূল বলে গান বাজনা হচ্ছে শয়তানের খোরাক বিশ্বনবী আমার বলেন শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করে দিল শয়তান বলে ইয়া রব দুনিয়ার জীবনে আমার খাদ্য হবে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঢোলের আওয়াজ তবলার আওয়াজ শানাইয়ের আওয়াজ ঢোল ডাকুর বাজানো অশ্লীল কথা আর অশ্লীল গানগুলো হবে দুনিয়ার জীবনে তোমার খাবার নাউযু বিল্লাহ এগুলো তুমিই খেয়ে বেঁচে থাকবে এগুলোই তোমার শরীরে শক্তি সঞ্চার করবে বিবাহের শুরুতেই গান বাদ্য দিয়ে শুরু করি
অনইসলামিক কাজ এরপরে যদিও কবুল বলে বিয়েটা আমরা সম্পন্ন করে নেই কিন্তু শুরুতেই গলদ দিয়ে যখন আমরা শুরু করি আল্লাহর রহমতকে নৈরাশ করে আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দিয়ে শয়তানের সঙ্গ দিয়ে যখন বিবাহ শাদী শুরু হয়ে যায় পারিবারিক জীবনে যখন চলে যায় কন্দল আর মারামারি হানাহানি ছাড়া ওই সংসারের মধ্যে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না একটু মিলে দেখেন ভাই কথাগুলো তো মসজিদে বসে বলছি আপনি বলতে পারেন মোল্লা আর কি জানে মোল্লা আর কি জানে হুজুর বাবা কি বুঝে এই কথাটা আপনি হয়তো বলতে পারেন কিন্তু খোদার কসম করে বলে বিয়ে শাদির মধ্যে গান বাদ্য বাজাইয়া ডেক্সেট বাজাইয়া অনিসলামিক সিস্টেমে বিয়ের পরে কয়টা ফ্যামিলি আপনি পাবেন যে শান্তির সাথে এই ফ্যামিলিটা বৈবাহিক জীবনটা অতিবাহিত করছে আমার মনে হয় না হাতে গোনা কয়েকটা ছাড়া পাবেন বা ওই কয়েকটাও নাই এর ভিতরেও কন্দল লুকে আছে ঠিক কিনা কিন্তু ইসলাম মোতাবেক সুন্না মোতাবেক বিয়ে শাদীটা করুন এরপরে দেখুন না কয়টা ফ্যামিলি আছে এমন ভেঙে যায় কয়টা ফ্যামিলি আছে এমন হুটহাট করে তালাক হয়ে যায় একটা সময় ছিল যখন বিয়ে শাদীর মধ্যে এমন ডোল ডাকুর টুকুর টাকুর এগুলো বাজতো না বিয়ে শাদী হইতো কি হইতো না ভাই কথা বলেন হইতো কি হইতো না এখানে যদি জিজ্ঞেস করি ভাই যারা আছেন একটু বয়স্ক যে আপনার বিয়ের কাবিন নামা কত বা আপনার বিয়ের এই যে ঢোল ডাকুর কি বাজাইছিলেন হয়তো অধিকাংশ বলবেন হুজুর আমাদের সময় এগুলো ছিল কিন্তু আপনি কি আপনার পরিবার নিয়ে খুশিতে আছেন না বেজারে আছেন এই জোরে বলেন খুশিতে আছেন মনে হয় এখানে সব অবিবাহিত যুবকরা বসে আছে এমন একটা অবস্থা তাই না আল্লাহর রহমত যেখানে পতিত হয় সারাটা জীবন সেখান থেকে সুখের শুরু হয় আল্লাহু আকবার শয়তানের আযাব গজব আল্লাহর গজব যেখানে পতিত হয় ওর বিবাহিক জীবনটা পারিবারিক জীবনটা এমন জলঞ্জলি দিয়ে যায় ধ্বংসের মধ্যে থেকেই চলে যায় তো এই জন্য সমাজের বুকে এই ধরনের কাজ এটা হতে দেওয়া যাবে না আপনি হাত দিয়ে প্রতিহত করবেন মুখ দিয়ে প্রতিহত করবেন মন দিয়ে ঘৃণা করবেন কোনোদিন এগুলোকে সাপোর্ট দিবেন না বাংলার বুকে এখনো অনেক গ্রাম এমন আছে বিয়ে শাদীর মধ্যে ঢোল ডাকর বাজাইলে ওই বিয়ের মধ্যে সাধারণ মানুষকেও অংশগ্রহণ করে না আছে না নাই মাঝে মধ্যে দেখবেন ইউটিউবে সার্চ দেবেন যে ইসলামিক গ্রাম ইসলামিক গ্রাম দেখবেন ওইখানে এমন যে বিয়ে শাদীর মধ্যে কোনো ঢোল ডাকর নাই কোনো তবলা নাই কোনো ডেক্সের নাই কিচ্ছু নাই গান বাদ্য নাই সুন্দরভাবে বিয়ে শাদী হয়ে যাচ্ছে কেন আমরা কেন এটা বাজাইলে লাভ কি এটা বাজাইলে লাভ কোথায় আর না বাজাইলে ক্ষতি কোথায় কোথায় ক্ষতি কোথায় লাভ যোগ বিয়োগ পাবেন না বরঞ্চ অর্থনৈতিক ক্ষতি সাধারণ মানুষের ঘুমের ক্ষতি সাধারণ মানুষের জনজীবনের ক্ষতি হার্ট অ্যাটাক যে সকল রোগীগুলো রয়েছে হার্টের সমস্যা এদের ক্ষতি ঠিক কিনা এগুলো ছাড়তে হবে সমাজ থেকে এগুলো বিতাড়িত করতে হবে কঠোর হস্তে এগুলো দমন করতে হবে বলতে হবে তোমার বাড়িতে যদি ডেক্সেট বাজাও তোমার বিয়ে খাইতে আমি আসবো না সামাজিকভাবে এদেরকে প্রতিহত করতে হবে আল্লাহ পাক এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক জোরে বলে আমিন এবং যারা করে এদেরকে বুঝার তৌফিক দান করুক জোরে বলে আমিন সম্মানিত হাজির মানুষের মন থেকে অন্তর থেকে ভয় দূরে সরে গেছে কোথায় মসজিদ কোথায় কবরস্থান বুঝাবারও দায় বুঝতে কম চায় না যেখানে আল্লাহ রাসুল বলেন যে কবরস্থানে যাইয়া জোরে কথা পর্যন্ত তোমরা বলবা না আল্লাহ আকবার জোরে হাঁটবা না এই যে আপনি সাধারণ মানুষ মাটিতে যেভাবে হাঁটেন সাধারণ মাটিতে রাস্তার মধ্যে যেভাবে দুমদুম করে হাঁটেন আল্লাহ রাসুল বলে কবরস্থানে ঢুকে তোমরা দুমদুম করে হাঁটবা না স্বাভাবিকের চেয়েও আরও সাবধানতার সাথে কদমগুলো ফেলবে কারণ এই কবরের মধ্যে অনেক আল্লাহর রহমতের বান্দা আল্লাহর অনেক নেক বান্দারা আল্লাহ অনেক মাহবুব বান্দারা ঘুমায়া আছে চিৎকার মেরে বলে আল্লাহ আকবার সাবধান আমাদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন এই জন্য আল্লাহ রাসূল বলে এর থেকে তোমাকে বেঁচে থাকতে হবে মন থেকে ঘৃণা করো মুখ দিয়ে প্রতিহত করো হাত দিয়ে বাধা দাও এরপরে তুমি নিজেকে আল্লাহ রাসূল বলে নিজেকে একজন ঈমানদার বলে দাবি করো অনুরূপভাবে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নিজে হয়তো এগুলো করতো না কিন্তু এদেরকে সঙ্গ দিত এদেরকে বাধা দিত না অথবা এদের সাথে নিজের যোগসাযোগ রাখত
যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নবী লূত আপনাকে আপনার ছেলে সন্তানদেরকে আমি আল্লাহ হেফাজত করব ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন তবে কিনা আপনার স্ত্রী এই আযাব থেকে বাঁচতে পারবে না কারণ সে পশ্চাতে আপনার বিরুদ্ধে কাজ করেছে চিৎকারে মেরে বলি নাউযুবিল্লাহ ولما جاءت رسلنا لوطا سيئ بهم وضاق بهم زرعا وقالوا لا تخف ولا تحزن এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে সুশ্রী তিনটা যুবক আল্লাহর ফেরেশতা দেখেন আল্লাহ পাকের একটা নিজাম হচ্ছে বান্দাকে ধ্বংসের মুখে গিয়েও আল্লাহ পাক তাওবার একটা সুযোগ বান্দাকে করে দেন চিৎকার মেরে পড়ে আল্লাহু আকবার আপনি আল্লাহকে দুষতে পারবেন না আল্লাহ তুমি আমাকে তাওবার সুযোগ দাও না এই কথা বলার পৃথিবীতে কোনো মাখলুক খুঁজে পাওয়া যাবে তিরমিজি শরীফের মধ্যে 2703 নম্বর হাদিস হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান তাবা যে ব্যক্তি তাওবা করলো ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তাবাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তাওবাটা কবুল করে নেবেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ এর অর্থ হচ্ছে বান্দা নিজেকে যতই পাপের সাথে জড়িয়ে দাও একবার তোমার অন্তর থেকে অনুসূচনা এনে আল্লাহর কাছে বলো আল্লাহ আমি গুনাহগার আমি পাপী আমি তাপী আমাকে তুমি মাফ করে দাও সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা চিৎকার মেরে বলে আল্লাহু আকবার বাদশা হাজুর মে মারা দরগুজার মা গুনাহগারি মে তু আমার দেগার কাদের খোদ রতু দারি বর কমাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েও যদি কোনো বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ সারাটা জীবন পাপের মধ্যে ডুবেছিলাম বুঝতে পারি নাই এই মুহূর্তে এসে বুঝেছি তোমার গজব তোমার আজাব অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠিন আমাকে তুমি মাফ করে দাও আতিনা ফি দারে উকবানা হাসান আতিনা ফি দারে দুনিয়ানা হাসান ইয়াবিয়াসাল মুস্তাগীসিন হদিনা নফতে খারাবিন উলুমি ওয়াল গিনা আয় আল্লাহ আমাকে তুমি শান্তি দাও আমি বাঁচতে চাই আমাকে তুমি বাঁচাইয়া নাও আমার উপর থেকে আযাব গজব গুলো তুমি উঠাইয়া নাও ধ্বংসের দ্বার প্রান্ত যদি তুমি আল্লাহর কাছে তাওবা করতে পারো তাওবাতুন নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা আইয়ারহামাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই বান্দারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ দয়ার সাগর মায়ার আধার আমার কলিজার মধ্যে অনেক দয়া অনেক মায়া আমার দয়া মায়া দিয়া বান্দারে আমি তোকে মাফ করে দিব চিৎকার মেরে মেরে আল্লাহু আকবার কওমে লূতের কাছে যখন তিনজন ফেরেশতা আসলো সুশ্রী যুবক হয় নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতং সিআ বিহিম ওয়াদাক বিহিম যারআউ ওয়াকালু লা তাখফ ওয়ালা তাহজান যখন নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো তার ঘরে তিনজন সুশ্রী যুবক প্রবেশ করলো নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সিকিউরিটি নিয়ে নিজের মধ্যে চিন্তায় পড়ে গেলেন চিৎকার মেরে বলে আল্লাহু আকবার কারণ ওই লূত জাতি এত খারাপ ছিল এত খারাপ ছিল যদি এলাকার মধ্যে কোনো সুশ্রী যুবক সেই এলাকার মধ্যে প্রবেশ করত অন্য অন্য পুরুষরা এসে ওই যুবকটাকে দর্শন করত চিৎকারে মেরে বলে নাউযুবিল্লাহ কত খারাপ একবার চিন্তা করে দেখেন যদি কোনো সুদর্শন যুবক এলাকার মধ্যে প্রবেশ করত এলাকার বখাটে যুবক যারা ছিল যেটা মেয়েদের বেলায় ঘটার কথা যে একটা খুব সুন্দরী সুশ্রী একটা মেয়ে একটা ঢুকছে এখন বখাটে ছেলেগুলো এলাকার সব মেয়েটার উপরে লাভ দিয়ে পড়ছে বা ওর পিস নিয়েছে এটা একটা মেয়ের জন্য মানে দুনিয়ার খারাপের দিক থেকে এটা একটা
হলেও হতে পারে এটা মেয়ের জন্য কিন্তু কওমে লুতের কাছে যখন কোন সুদর্শন যুবক প্রবেশ করত ওরা ওই কওমে লুতের খারাপ যুবকগুলো ওই যুবকের উপরে ঝাঁপায় পড়তো চিৎকার মেরে পড়ে নাউজুবিল্লাহ যখন নবী লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে তিনজন সুশ্রী যুবক ফেরেশতা যখন প্রবেশ করলো নবী লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন তাদের সিকিউরিটি নিয়ে তাদের রক্ষণাবেক্ষণ নিয়ে তাদেরকে হেফাজতে নিয়ে না জানে এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব প্রাপ্ত যে জাতি হবে ওই কওমে লুতের কানের মধ্যে চলে যায় আর তারা তাদের উপরে একটা আক্রমণ চালায় এই চিন্তা যখন নবী লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছেন এবং তাদেরকে নিয়ে যখন তিনি এক প্রকার চিন্তার মধ্যে পড়ে গেলেন যে তাদেরকে ঘরের ভিতরে লুকিয়ে রাখছেন ঘরের ভিতরে একেবারে লুকিয়ে রেখেছেন কেউ যাতে না জানে কিন্তু ঘরের মালিক তো ঘরের স্ত্রীরাই হয় ঠিক কিনা আপনি কিন্তু সারাদিন ঘরের মধ্যে থাকেন না সারাদিন বাইরে বাইরে টই টই করে রাতের বেলা অথবা দুপুরে খানার বেলা অথবা বিশেষ কোনো কারণে ঘরের মধ্যে ঢুকেন চব্বিশ ঘন্টার কয়েক ঘন্টা ঘরের মধ্যে থাকেন আর বাকি সময় কিন্তু বাইরে বাইরেই ঘোরেন ঠিক কিনা কিন্তু ঘরের মহিলারা তো জানে ঘরের মধ্যে কে আসে কে যায় কে কোথায় যায় নবী লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই তিন যুবক ঘরের মধ্যে প্রবেশ করলো নবী লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে গুজিয়ে ফেললেন তাদেরকে ছাপিয়ে ফেললেন কিন্তু স্ত্রীর চোখকে ফাঁকি দিতে পারেন স্ত্রী ঘর থেকে বের হয়ে গেছে বের হয়ে গিয়ে ওই যে কওমে লুত ওই জাতিকে সংবাদ দিছে এই শুনছনি লুতের কাছে তিনজন সুন্দর 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 যুবক এসেছে এই কথা শোনার পরে ওই কওমে লুত যুবকদের মাথা খারাপ মাথা খারাপ হয়ে তারা ফন্দি আটতে লাগলো কিভাবে লুতের ঘর থেকে ওই তিন যুবককে এনে তাদেরকে খারাপ কাজ করা যায় ধর্ষণ করা যায় ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যায় চিৎকার মেরে পড়ে নাউজুবিল্লাহ কিন্তু নবী লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের নিয়ে চিন্তায় পড়ে গেলেন ফেরেশতাদেরকে যখন বললেন আমি তোমাদেরকে নিয়ে চিন্তায় কারণ নবী লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারেন নাই যে এরা ফেরেশতা আল্লাহু আকবার ফেরেশতারা বলতেছে ও বিনুত وقالوا لا تخف ولا تحزن তারা বলল লা তখফ আপনি ভয় পাবেন না ওয়ালা তাহজান আপনি চিন্তিত হবেন না ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাতাকা কানাত মিনাল গাবিরিন আমরা কিন্তু সাধারণ কোনো মানুষ নই যে মানুষ আমাদের কাছে হাত বাড়াইলে আমাদেরকে থাবা দিয়া ধরতে পারবে আমরা সেই সাধারণ মানুষ নয় আমরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাবি ফেরেশতা চিৎকার মেরে পড়ে নাউজুবিল্লাহ আমরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই আপনার কওমে লুতকে আপনার কওমকে ধ্বংস করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন নবী লুত আপনি চিন্তা করেন না আপনার এই জাতির পুরুষেরা আমাদেরকে সুতে পর্যন্ত পারবে না আমাদের ধারে আসার ক্ষমতা তাদের হবে না লা তাখাফ ওয়ালা তাহজান আপনি কোনো চিন্তা করবেন না ইন্না মুনাজ্জুকা আর আমরা আপনাকে সেফ করব চিৎকার মেরে পড়ে আল্লাহু আকবার আমরা আপনাকে নাজাত দিব মুনাজ্জুকা আমরা আপনাকে সেফ করব আর আপনার যারা ঈমান এনেছে আপনার উপর আপনার সন্তানদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এদেরকে আমরা হেফাজত করব আপনার পরিবারকে হেফাজত করব সেখানেও বলেছে ইল্লা ইমরাতাকা আর আপনার স্ত্রী ছাড়া কিন্তু তাকে আমরা ছাড়ব আমরা আপনার ঘরে এসেছি আপনার মেহমান আপনার স্ত্রীর উচিত ছিল যে আপনি নবী নবীর মেহমান এই মেহমানদের ব্যাপারে পর পুরুষদেরকে বা খারাপ পুরুষদেরকে উস্কে না দাও এটা আপনার স্ত্রীর জন্য উচিত ছিল কিন্তু সেটা তারা করেনি আপনার স্ত্রী তাদের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আমাদের সংবাদ ওই পুরুষদের কাছে পৌঁছে দিয়েছে নাউজুবিল্লাহ আপনার স্ত্রী সার পাবে না ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাতাকা কানাত মিনাল গাবিরিন আমরা আপনাকে এবং আপনার আহালকে আপনার অধীনস্থ যারা আছে যারা আপনার উপরে ঈমান এনেছে তাদেরকে আমরা হেফাজত করব ইল্লা ইমরাতাকা আপনার স্ত্রী রেহাই পাবে না কানাত মিনাল গাবিরিন কারণ তিনি হচ্ছেন দুষ্কৃতের মধ্যে অন্তর্গত দুষ্কৃতীদের অন্তর্ভুক্ত চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কওমে লূতের উপরে কি ধরনের আযাব বর্ষণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বৃষ্টি তাদের উপর নিক্ষেপ করলেন চিৎকারে মেরে বলেন নাউযুবিল্লাহ আগুনের বৃষ্টি এত রাসায়নিক দ্রব্যে ভরপুর রাসায়নিক বিক্রিয়ায় ভরপুর এই বৃষ্টিটা ছিল এই বৃষ্টির এক ফোঁটা পানি যার গায়ে পড়েছে জলে পুরো সারখার হয়ে গেছে চিৎকারে মেরে বলেন নাউযুবিল্লাহ কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি প্রচন্ড বৃষ্টি অগ্নি বৃষ্টি অগ্নি বৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দিয়েছেন তার স্ত্রীকেও আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা পা দেন নাই বাঁচতে দেন নাই কারণ পাপ যে করবে পাপের শাস্তি তাকে অবশ্যই অবশ্যই পেতে হবে ঠিক কি না সম্মানিত হাজিরিন এইভাবে কওমে লূত কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেল ওই জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের সাথে মিশিয়ে দিলেন মিসমার করে দিলেন একটা কারণ সেটা হচ্ছে আল্লাহ পাকের অবাধ্যতা ঠিক কি না আর ধ্বংসের তিনটা কারণ আমি চারটা কারণ বলেছিলাম তারা পুরুষে পুরুষে জিনায় লিপ্ত হতো তারা মানুষকে হত্যা করত সম্মুখ সমরে জিনা করত আর নিজেরা নিজেরা নিজেদের যৌন চাহিদা মিটাইতো চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ এই পাপগুলো করা যাবে না আল্লাহ রাসূল বলেন ও পৃথিবীর মানুষ কওমে লূত যে কারণে ধ্বংস হয়েছে এই কারণগুলো কোনদিন তোমাদের মাঝে তোমরা আসতে দিও কিন্তু পৃথিবী কিন্তু এদিকেই এগিয়ে যাচ্ছে পৃথিবী আজকে এই দিকটাকে হাতছানি দিচ্ছে আমার যুব সমাজকে ধ্বংসের পথে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ইসলামকে পৃথিবী থেকে দূরীভূত করে দেওয়ার জন্য ওই কওমে লূতের আযাব দ্বিতীয়বার পৃথিবীতে আবার আনার জন্য এক শ্রেণীর মানুষ সোচ্চার হয়ে আছে না নাই ওরা নিজেদের সুবিধার জন্য একটা জাতিকে তারা কাজে লাগাচ্ছে মূলত এই জাতিটা কিন্তু কখনোই সফল কাম হতে পারবে কারণ আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে আছে না নাই আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই 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 আল্লাহ পাক বলতেছেন দেখেন সূরা রুমের 30 নম্বর আয়াত ফাআকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা ফিতরাতাল্লাহ ফাতারুন নাস আলাইহা লা তাবদীলা লিখলকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়িম ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দিনটা হচ্ছে প্রতিষ্ঠিত একটা দিন জালিকা দ্বীনুল কাইয়িম এর ভিতরে নিজেকে তুমি প্রতিষ্ঠিত করো হানিফান একনিষ্ঠতার সাথে ফিতরাতাল্লাহ আল্লাহর ফিতরাত আল্লাহর সিস্টেম সুনির্দিষ্ট চিৎকার মেরে বলে আল্লাহু আকবার যে ফিতরাত দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ফিতরাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম কানুন যে নিয়ম দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পুরুষকে পুরুষ বানিয়েছেন নারীকে নারী বানিয়েছেন এটা আমার আল্লাহর ফিতরাত এটা মানুষ সিস্টেম মানুষ পৃথিবীতে আসার একটা ধারাবাহিকতা পৃথিবীতে মানুষ আসবে এটার মাধ্যমে বা এই ধরনের হয়ে আসবে এটা আমার আল্লাহর ফিতরাত আমার আল্লাহর সিস্টেম আল্লাহ বলে লা তাবদীলা লিখলকিল্লাহ আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না অতএব মানুষ তোমরাও পরিবর্তন করার চেষ্টা করো না নিজে পুরুষ হয়ে নারী শাস্তে যেও না নিজে নারী হয়ে পুরুষ শাস্তে যেও না আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের হাদিসের মধ্যে 5465 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন নাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনার রিজাল বিন ওয়াল মুতাশাব্বিহাতি মিনার নিসা বিন রিজাল ওই জাতির উপরে ধ্বংস যে জাতি নিজে পুরুষ হয়ে নারী দাবি করে আর যে নারী পুরো নারী হয়ে নিজেকে পুরুষ দাবি করে চিৎকার মেরে পড়ে নাউযুবিল্লাহ।